সরকারি খাস জমিতে দলীয় কার্যালয় তৈরি করা নিয়ে এবারে ভাঙড়ে সংঘর্ষ জড়ালো জমি কমিটি ও আইএসএফ কর্মীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের শ্যামনগরে। অভিযোগ, শ্যামনগর বাজারে একটি দলীয় কার্যালয় তৈরি করেছে আইএসএফ। সরকারি খাস জমি দখল করে এই কার্যালয় তৈরি করা হয়েছে। এ নিয়ে পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্থানীয় কাশীপুর থানা ও ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ করেছেন। তারপরেও ওই কার্যালয় ভাঙা হয়নি বা দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদে এদিন জমি কমিটির নেতা অলিক চক্রবর্তীর নেতৃত্বে জনা 50 কর্মী লাঠি হাতে শ্যামনগরে উপস্থিত হয়। অভিযোগ, তাঁরা লাঠি হাতে নতুন তৈরি হওয়া এই কার্যালয়ের দিকে তেড়ে গেলে পাল্টা লাঠি, রড, বাঁশ হাতে আইএসএফ কর্মী সমর্থকেরা জমি কমিটির দিকে তেড়ে আসে। এরপর উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাতে বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হন। খবর পেয়ে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে চলে যায়। পুলিশ দু দলের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে সংঘর্ষ থামায়। ওই এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসিয়েছে কাশীপুর থানা। আইএসএফের নেতা ইকাজুল মোল্লা বলেন, জমি কমিটি সারা বছর এখানে অত্যাচার চালায়। আজ আমাদের পার্টি অফিস ভাঙতে এসেছিল, আমরা প্রতিবাদ করায় ওরা পালিয়ে যায়। জমি কমিটির নেতা অলিক চক্রবর্তী বলেন, সরকারি জমিতে কার মততে পার্টি অফিস হয়েছে সেই প্রশ্নের জবাব আগে দিতে হবে। ওসি বিডিওকে জানিয়ে কোনো লাভ নেই। আইএসএফ জোর করে অশান্তি পাকাতে চাইছে শান্ত এলাকায়। আপনারা আইএসএফ এর যে পার্টি অফিস, সেটা আপনারা আইএসএফ এর কোনো পার্টি অফিস নয়। ওটা কথা ছিল যে ওটা একটা ভেস্ট জমি, ভেস্ট জমিতে একটা ওপরে ক্লাব হবে, ওটা সবজির দোকান হওয়ার কথা। ওখানে সেখানে ওরা অফিস করে বসে আছে। অফিস কি চালায় ওরা? এবং বেশিরভাগই তো বোধহয় ওই গাঁজা টাজা খায়, হ্যাঁ, তো বেশিরভাগই ওই সব করবে। তো আজকে বলতে গিয়েছিলো লোক ছেলেপেলেরা যে এইখানে এটা করা যাবে না, ভেস্ট জায়গা, ভেস্ট জায়গায় তোমরা এরকম করে অফিস করবে, তার বদলে সবজি, এখানে সবজি বিক্রেতারা তারা বিক্রি করবে, এটা বাজার, বাজারের মধ্যে তোমরা এটা করতে পারবে না। এই বলা মাত্রই ওরা এবার তাদের ওপর চড়াও। এবার পুলিশটা ছিল, পুলিশ বলে আমরা ওদের সাথে কথা বলছি। এখন এখানে আমরা দেখি যে কোনো বাড়িতে যদি এক হাত জায়গা নাকি কারুর যদি ভেস্ট ল্যান্ডের ওপর চলে যায়, পুলিশ এসে সেটা ভেঙে দেওয়ার জন্য নানান কিছু বলে। ওখানে আমি নিজে উপস্থিত আছি, বলছি যে আচ্ছা ওরা তো ওইখানে জবরদখল করে আছে, ওদের সাথে কথা বলুন। এবার আমাদেরকে নাকি চলে যেতে হবে, আর ওরা লাঠিসোঁটা নিয়ে নাকি আমাদের মারবে। ঠিক আছে, মানে সব জায়গায় ভাঙড়ের পরিস্থিতি আমি দেখছি যে কোথাও আইএসএফ এর ঝান্ডা উঠছে না, নাকি আইএসএফ এর লোকজন নাকি বাড়ি ছাড়া। আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি, আর তাদের সাথে আজকে ওখানে কথা বলতে যাওয়ার ফলে আমি নিজে উপস্থিত, মানে প্রাণ নিয়ে প্রায় লোক কিছু ছেলে পেলে, মানে যদি মারপিট করা হতো তাহলে হয়তো আজকে আর বড় ধরনের রক্তারক্তি হয়ে যেত সেখানে। এই হচ্ছে অবস্থা। এবং এটা আসলে পরিষ্কারভাবে, এবং প্রশাসন কী করলো, বিডিওকেও এটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রশাসন সেখানে, পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে আর ওরা ইট বৃষ্টি করছে। অন্য জায়গায় তো শুনছি আইএসএফ করলেই নাকি তাদের ধরছে, আর এখানে পরিষ্কার লাঠি ছোটা হাতে নিয়ে তলোয়ার টলোয়ারও কারুর কাছে বোধ হয় ছিল, সেসব নিয়ে এবার চড়াও হচ্ছে। সেখানে কিচ্ছু না, পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। মানে কারণটা কি এটা বুঝতে পারছি না। এবং এটা পরিষ্কার যে আসলে জমি কমিটি এখানে পঞ্চায়েতে যেভাবে সমস্ত উন্নয়নের কাজ করছে, তৃণমূলও এটা বুঝে গেছে যে এখানে জমি কমিটিকে কোনো কিছু করতে পারবে না। তাই শায়েস্তা করার জন্য তারা এবার একজোট হয়ে প্রশাসনেরও সাহায্য নিচ্ছে কিনা আমরা জানি না, তবে বিডিওকে পরিষ্কার বলা হয়েছে আজকের মধ্যে যদি ওদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেয় তারপরে কি হবে আমরা কিন্তু তা বলতে পারছি না। পার্টি অফিসে যে করেছিলাম, ঠিক আছে, করার পরে জমি কমিটিটা নাকি দল করতে, ঝামেলা টামেলা কী হয়েছে, ঝামেলাটা হঠাৎ এসে দল করতে আসছে, এই কারণ তো বলতে, কারণ বলতে পারবো না, ঠিক আছে। এখানে তারপর পুলিশ আনছিল, পুলিশরা মোটামুটি জমি কমিটির সাপোর্ট মানে কে করেছে, লাস্টে দেখাচ্ছে আমাদের মানে ন্যায্য কাজ করেছে পুলিশরা। সেই হিসেবে আস্তে আস্তে ঝামেলা হতে দিয়ে ছেলেপিলে আমাদের মারধর করেছে, 2-3 ছেলেপিলে মারধর করেছে। একজনে এই দেখতে পাচ্ছে ক্যামেরাটা, আপনি দেখুন, দেখুন ক্যামেরা ঘোরান আপনি। কেন এরকম করলো কেন বলতে পারবো না, ওরা কীরকম মানে ওদের একটা ভয় লাগছে যে সঙ্গী যে পঞ্চায়েত ভোট আসছে, তো ওরা তো ডবল করে খাচ্ছে গাছ জোরে আরবির সাথে, মানে রয় করে ওরা মানে আরবুল হেরে যাচ্ছে, ওরা সেই ইয়েতে ক্ষমতা নিয়ে ওরা করে খাচ্ছে। সেখানে আইএসএফ চলে এসে বুকে টান ধরে যাচ্ছে, কোটি কোটি টাকা তো ইনকাম করে খাচ্ছে। ইচ্ছু শুনে দাঁড়ান আপনি কত মাটির গাড়িদের দেখতে পাবেন, এখানে লাখ লাখ টাকা ইনকাম করছে দিনে, সেই সব গুণে চলে যাচ্ছে, ওদের বুকে টান ধরছে। যেভাবে অলিক চক্রবর্তীরা জমি কমিটিরা যেভাবে ওখানে অর্থ নষ্ট করেছে, আমরা জানি যারা জমি কমিটি তারাই আইএসএফ। আমাদের দলের কেউ ওদের সাথে ইনভলভ নেই, আইএসএফের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই, আমাদের কেন থাকবে? আমাদের লড়াই তো মূল আইএসএফের বিরুদ্ধে। আজকে যারাই অলিককে মেরেছে তারা সবই আগে জমি কমিটি ছিল, এখন আইএসএফ হয়েছে, তাদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে
আজকে বেশ কিছু মানুষ, জমি কমিটির মানুষ, তারা আইএসএফে চলে গেছে। ভাঙর দু নম্বর, ভাঙর পোলার দু নম্বর অঞ্চলে আপনারা ঘুরে ঘুরে দেখলে বুঝতে পারবেন যে জমি কমিটির লোক কজন আর আইএসএফের লোক কজন। যারা জমি কমিটি তারাই আইএসএফ।